हेलो ट्रावल शूटर्सर बंधुरा आशा करी सबाई भलो चंद्रयान तीन निये आलोचना करते चले एलाम। अनेकेर धारणा जे 23 तारीख नामते पारछे ना 27 तारीख नामबे चंद्रयान तीन, केनोई कन्फ्यूशन तैरी होयेछे सेई निये आलोचना करब। एछाड़ा कोन पाथ धरे चंद्रयान तीन लैंडार विक्रम चाँदेर माटीते अवतरण करबे सेई पाथ देखाबो। एछाड़ा अनेकेर काछे एकटा भूल बार्ता रयेछे जे जेई जायगाय लैंडार विक्रम नामबे সেখানে বোধ হয় আলো পড়েই না, এছাড়া পৃথিবী থেকে সেই জায়গাটা দেখা যায় না। এই বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা করব। সবার আগে চলে আসি যে কেন অনেকে মনে করছে 23 তারিখ নামতে পারবে না, বিষয়টা কি। আসলে ইসরোর তরফ থেকে বলা হয়েছে যে যদি সমস্ত পরিস্থিতি অনুকূল না থাকে তাহলে অবতরণ চার দিন পিছিয়ে 27 আগস্ট করা হতে পারে। সংবাদ সংস্থাকে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন যে 23 আগস্ট অবতরণের 2 ঘন্টা আগে এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তাই কোথাও বলা হয়নি যে 23 তারিখ নামবে না, বলা হয়েছে 23 তারিখ নামার 2 ঘন্টা আগে ল্যান্ডার বিক্রমের শরীর স্বাস্থ্য ভালো করে জানা হবে, ল্যান্ডিং সাইটকে ঠিকঠাক মতো পরীক্ষা করা হবে, তার 2 ঘন্টা আগে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং তারপর ডিসিশন নেব যে 23 তারিখে নামাতে পারবো কি না। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যে কোনো বড় মিশনেই সবসময় একটা ব্যাকআপ ডেট বা রিজার্ভ ডেট রাখা হয়। যেমন এই 14 জুলাই এটি লঞ্চ হয়েছিল, আপনাদের মনে থাকবে 14 জুলাই যদি লঞ্চ না হতো তাহলে কিন্তু আমাদের চন্দ্রযান 3 19 তারিখে উঠত, 19শে জুলাই। তাই যে কোনো লঞ্চের ক্ষেত্রেই বা ল্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা ব্যাকআপ ডে রাখা হয়। 27 আগস্ট একটা ব্যাকআপ ডে হিসাবে বলা হচ্ছে, 23 তারিখই নামবে এরকমই জানানো হয়েছে। কখনোই কোথাও বলা হয়নি 23 তারিখ নামবে না 27 তারিখ নামবে। 23 তারিখ যদি পরিস্থিতি অনুকূল না হয়, হতেই পারে যে সেদিনকে ছোট ছোট মেটেরয়েড যেগুলো উল্কা ছোট ছোট যেগুলো আঘাত হানে চাঁদে সেগুলো একটু বেশি পরিমাণে সেই অঞ্চলে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বা পরিস্থিতি যদি অন্য কিছু বিপরীত দিকে ইশারা করে তাহলেও অবতরণ পিছাতে পারে, এটা রিজার্ভ ডে। বাট 23 তারিখে নামছে, কখনোই বলা হয়নি যে 23 তারিখ নামবে না। তাই নিশ্চিন্ত থাকুন, কালকের বিকাল 4:05-10 মধ্যে কিন্তু নামানোর প্রক্রিয়া একেবারে শুরু হয়ে যাবে, আর 5:25 থেকে মোটামুটি লাইভ শুরু, লাইভ চলে আসবে ইসরোর সায়েন্টিস্টরা, লাইভে আমরা দেখতেও পারবো। আমাদের চ্যানেলও 5:15 থেকে মোটামুটি লাইভ শুরু করে দেব। আর যদি অবতরণ পোস্টপন্ড হয়, 27 তারিখে চলে যায়, সেক্ষেত্রে আমরা বিকেল 4:05-5:00 মধ্যে জেনে যাচ্ছি। কিন্তু আশা রয়েছে যে পোস্টপন্ড হবে না, কালকেই নামবে। তার কারণ যদি না নামতে পারে কালকে, কোনো কারণে পিছায়, তাহলে কিন্তু ওয়ার্কিং ডেজটা কমে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তার কারণ হচ্ছে 14 দিন ওই জায়গাতে আলো থাকে, তো সেক্ষেত্রে 4 দিন আমাদের হাত থেকে কমে যাবে, তাহলে হয়ে যাবে 10 দিন আমরা কাজ করতে পারবো। তো এবার পরিস্থিতির উপর নির্ভর করছে, তাই কনফিউশন নয়, আমরা নামতে পারবো সেরকমই আশা রাখছি। আর মহাকাশ গবেষণার ব্যাপার আপনারা জানেন, অনেক সময় পরিস্থিতি অনুকূল হয় না, বিভিন্ন রকম কারণ হতে পারে, টেকনিক্যাল এরার থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে, তার জন্য রিজার্ভ ডেট থাকে। লঞ্চের ক্ষেত্রেও ছিল, লঞ্চ ডেট টু ডেটই হয়েছে 14 তারিখ, আর আমাদের ল্যান্ডিংও কিন্তু 23 তারিখেই হবে। তো বন্ধুরা, এবার আসি কিভাবে বা কোন পাথে নামছে, কোন রাস্তা ধরে কিভাবে নামছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ম্যাপটা দেখুন, এইখান থেকে 30 কিলোমিটার উপর থেকে কিন্তু ব্রেক কষা আরম্ভ করবে। যদি 30-এর উপর থেকে ব্রেক না কষে, 25-এ এসে ব্রেক কষে, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ অলরেডি সে 134/25-এ ঘুরছে, তাই 25-এ নেমে গেলে সে আবার উপরে 134-এর দিকে যাওয়া শুরু করবে অরবিটে। তাই 30 থেকে তাকে রাফ ব্রেকিং, উল্টো করে ইঞ্জিন রাফ ব্রেকিং, মানে একেবারে জ্বালিয়ে রাখা হবে ইঞ্জিনকে। 30 থেকে যখনই রাফ ব্রেকিং করা শুরু করবে তখনই আর 25 থেকে না ঘুরে 25 থেকে নিচে নামতে আরম্ভ করবে। একেবারে নিচে নামতে 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 এই রাফ ব্রেকিং চলবে হচ্ছে গিয়ে 7.5 কিলোমিটার অবধি। ওকে, 7.5 কিলোমিটার অবধি সে কিন্তু ভার্টিক্যালিও নামবে এবং হরিজেন্টালি তার ল্যান্ডিং এরিয়ার দিকে যেতে থাকবে। তারপর 6.8 কিলোমিটার
অবধি সে কিন্তু ওই রকম ভাবে আস্তে আস্তে অলটিটিউড হোল্ড ফেজ চালাবে। অলটিটিউড হোল্ড ফেজ তার মানে খুব বেশি সে আর নিচে নামবে না, সে হরিজেন্টালি এগোতে থাকবে কিন্তু ভার্টিক্যালি একটু কম নামতে থাকবে, এটা 6.8 কিলোমিটার অবধি। তারপর ফাইন ব্রেকিং ফেজ, এই ফেজটা খুব গুরুত্বপূর্ণ, তখন একেবারে ভার্টিক্যাল হতে শুরু করবে, হরিজেন্টাল থেকে আস্তে আস্তে ভার্টিক্যাল হওয়া শুরু করবে এবং একেবারে নেমে আসবে হচ্ছে গিয়ে 1 কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটার থেকে 800 মিটার। এইখান থেকে কিন্তু ভার্টিক্যালি আস্তে 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 করে 150 মিটার, 60 মিটার, 10 মিটার এইভাবে নামবে। আর তার যদি মনে হয় তার ল্যান্ডিং এরিয়াটা তার মনে হচ্ছে যে একটু অসুবিধা আছে, সে কিন্তু ডান দিক বাদিক করে নিজেকে শিফট করে নিতে পারবে, সেই সিস্টেম তার মধ্যে রয়েছে। আর এই যে নামবে এই সময় কিন্তু গতিবেগ একেবারে সেকেন্ডে 2 মিটার। সে যদি মনে করে যে না সেই ল্যান্ডিং সাইট পছন্দ হচ্ছে না আর একটু সাইডে গিয়ে নামবে, তখন সে নিজেকেই ওটা 3 মিটার অবধি করে নিতে পারবে, তাতেও কোনো অসুবিধা নেই। এটা ছাড় দেওয়া রয়েছে এই যে ল্যান্ডার মডিউল তার প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে। আর এই যে ফেজগুলো, এই ফেজগুলোতে দেখুন প্রথম যে রাফ ব্রেকিং ফেজ তাতে কিন্তু 690 সেকেন্ড ধরে ইঞ্জিন বার্ন হবে, তারপরের যেটা অল্টিটিউড হোল্ড ফেজ সেখানে 10 সেকেন্ড বার্ন হবে, আর তারপরে ফাইন ব্রেকিং ফেজ সেটাই কিন্তু 175 সেকেন্ড বার্ন হবে। এরপরে টার্মিনাল ডিসেন্ট ফেজ, এই ফেজটা আস্তে 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 করে নামবে, আর এই সময় পুরো ইঞ্জিন অন থাকবে পুরো ল্যান্ড হওয়া পর্যন্ত। আর ওই যে বললাম গতিবেগ প্রতি সেকেন্ডে 2 মিটার, তার বেশি ম্যাক্সিমাম 3 মিটার অবধি সে যেতে পারবে। এই পুরো প্রসেসে কিন্তু নামবে, এই আর একটা ম্যাপ রয়েছে সেম জিনিসই আর একটা অন্যভাবে দেখানো হয়েছে চন্দ্রযান 3 ল্যান্ডার পাওয়ার ডিসেন্ট প্রোফাইল থেকে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পুরো যে সিস্টেমে নামবে সেই সিস্টেমটা আপনাদেরকে দেখালাম, এইভাবে নামবে। এবার আলোচনা করি, অনেকের কাছে একটা ভুল বার্তা রয়েছে যে যেখানে নামবে সেই জায়গাটাতে বোধহয় আলো পড়ে না। বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, সেই জায়গায় যদি আলো না পড়ে তাহলে আমাদের ল্যান্ডার বিক্রম তার গায়ে যে সোলার প্যানেলগুলো আছে সে চার্জ করবে কি করে নিজেকে, তাই না? আর আলো না পড়লে তাহলে আমরা আলোর অপেক্ষা করছি কেন? তাহলে তো অন্ধকারেই নামিয়ে দিতাম। আমরা কেন ওয়েট করছি 23 তারিখে নামবে, 23 তারিখ থেকে সেই জায়গাতে আলো ফোটা তো কাল থেকে শুরু হয়েছে, আজকেও একটু বেটার, কাল থেকে আলোও যেরকম প্রপার চলে আসবে এবং তাপমাত্রাটাও কন্ট্রোলে চলে আসবে। তাই এই ধারণাটা যারা বলছেন, কালকেও অনেকে আমার কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করেছে যে আমি যখন চাঁদের ছবিটা তুলেছি কালকে তাতে লিখেছে যেখানে নামবে সেখানে আলোই নেই বা পৃথিবী থেকে দেখা যায় না, তাহলে ক্যামেরা দিয়ে কী করে ধরা সম্ভব হলো। বলে রাখি আলো সেখানে থাকবে, আলো না থাকলে আমাদের ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানের সোলার প্যানেলগুলো চার্জ হবে কী করে, সে কাজ করবে কী করে, তাই না? আর দেখা না গেলে আমরা সিগন্যাল আদান প্রদান করবো কী করে? আমাদের তো উল্টো সাইডে কোনো অরবিটার নেই চীনের মতো, চীনের যেখানে পাঠিয়েছে যেদিকে সেদিকটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই না। তার জন্য তারা করেছে কি একটা রিলে অরবিটার চাঁদের উল্টো দিকে প্লেস করেছে, ধরুন আপনি হচ্ছে পৃথিবী ওখান থেকে দেখছেন, রিলে প্লেস করেছে এই দিকে নেমেছে পিছনের দিকে, এই রিলে অরবিটার যোগাযোগ করছে পৃথিবীর সঙ্গে, মানে চীনের সঙ্গে যোগাযোগ রাখছে অরবিটার, অরবিটারের সঙ্গে যোগাযোগ রাখছে চ্যাং-E4-এর যে ল্যান্ডার বা রোভারটি। আর আমাদের ল্যান্ডার বিক্রম নামছে হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে, এই যে এইরকম জায়গায় নামছে, তো এখানে আলো পড়া শুরু হয়েছে, আলো আরও একটু বেটার হবে আজকে, আরও বেটার বা একেবারে তাপমাত্রাও ঠিকঠাক হয়ে যাবে আগামী কালকে, তাই আগামী কালকে চূড়ান্ত দিন ঘোষণা করা হয়েছে এবং 14 দিন সেখানে আলো থাকবে। যদি ল্যান্ডিং ডেট পিছিয়ে যায় আমাদের হাতে কিন্তু 14 দিনটা কমে চলে আসবে, 4 দিন পিছালে কিন্তু 10 দিন হয়ে যাবে, তো সেটাও বিজ্ঞানীরা মাথায় রাখবে। তার জন্য কালকেই একেবারে 100% ট্রাই করবে কালকেই নামানোর এবং কালকে নেমে যাবে আশা করছি। তো বন্ধুরা এই ছিল আলোচনা, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।